নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। এটা খুবই ইজি রেসিপি, লাউ শুক্ত। কিভাবে এই লাউ শুক্ত তৈরি করছি চলুন সেটা দেখাই। আর এটা গরমকালে খাওয়া ভীষণই ভালো, পেট ঠান্ডা থাকে তো এটা সবসময় খাওয়া যায়। তাহলে চলুন কিভাবে এটা তৈরি করছি সেটা দেখাই। শুক্ত করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি উচ্ছে গুলো ভেজে নেব। এখানে আমি দুটো উচ্ছে একটু সরু সরু লম্বা করে কেটে নিচ্ছি। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। উচ্ছেটা তোলা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ রাঁধুনি ফোড়ন, আর দিচ্ছি হাফ চামচ আদা বাটা। এখানে আমি একটা লাউ এর চার ভাগের এক ভাগ কেটে ছোট টুকরো করে নিয়েছি। এই লাউটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমি ঢাকাটা খুলে লাউটা দেখে নেব। লাউটা দিয়ে অনেকটা জল বেরিয়েছে, এবার এই জলটা একটু টানিয়ে নিতে হবে, আর এই জলেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা উচ্ছে গুলো দিয়ে দেবো। শুক্তোতে যেহেতু হলুদ দেয় না, তাও আমি 1 চিমটে হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা আরো 5 মিনিটের জন্য ফুটতে দেব। এবার আর ঢাকবো না, এমনি ফুটতে থাকবে। লাউ শুক্তটা রেডি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দেব। লাউ শুক্তটা রেডি হয়ে গেছে, এটা খাওয়া খুবই ভালো। আপনারাও এটা এভাবে বাড়িতে বানাবেন, আর খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন।